ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল ইজি স্টাডি। ইজি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আজকে ক্লাসের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। তো আজ আমরা শুরু করব অষ্টম শ্রেণীর গণিত পাঠ্য বইয়ের বৃত্তের খুঁটিনাটির পরের পার্ট। তো এখন দেখো 156 পেজে একক কাজটা আমরা সমাধান করব। একক কাজে কি বলছে চলো দেখা যাক। তোমার অভিজ্ঞতা ও পর্যবেক্ষণ অনুসারে যুক্তিসহ নিচের সমস্যাগুলো সমাধান করে এক্স এর মান নির্ণয় করো। প্রতি ক্ষেত্রে বৃত্তের কেন্দ্র জিরো বিন্দু বিবেচনা করতে হবে। তো এখানে দেখো, এখানে কিন্তু আমাদের এই বৃত্তের কেন্দ্রটা জিরো বিবেচনা করতে বলেছে। এখানে এ বি সি এর কোণ দেওয়া আছে কত, 30 ডিগ্রি। এ বি সির কোণ দেওয়া আছে 30 ডিগ্রি এবং এ জিরো বি অর্থাৎ এই জায়গা থেকে যে কোণটা সৃষ্টি হয়েছে সেই কোণটার মান কত, জিরো এক্স এক্স ডিগ্রি। তো আমাদের এই এক্সের মানটাই আর কি বের করতে হবে। তো আমাদের দেখো কেন্দ্রস্থ কোণ কোণটা আর বৃত্তস্থ কোণ কোণটা সেটা আমাদের বুঝতে হবে। কেন্দ্রস্থ কোণ কোণটা বলো তো, এই যে কেন্দ্রকে নির্দেশ করছে কোথায়, এই যে জিরো, জিরো যেহেতু কেন্দ্র তাহলে কেন্দ্রস্থ বিন্দুটা এটা, এই যে এ কোণ এ ও সি, কোণ এ ও সি হচ্ছে কেন্দ্রস্থ কোণ। এবং বৃত্তস্থ কোণ কোটা, এই যে কোণ এ বি সি এটা হচ্ছে বৃত্তস্থ কোণ। তা আমরা জানি কি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণ, বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের দুই দ্বিগুণ অর্থাৎ কেন্দ্রস্থ কোণ যেটা হবে তাছাড়া বৃত্তস্থ কোণ দুই গুণ বড় হবে বা বেশি হবে। তো এখানে আমরা এক্সের মানটা বের করব। চলো নমুনা উত্তরটি দেখা যাক। এখানে দেখো কেন্দ্রস্থ কোণ এ ও সি সমান দুই গুণ বৃত্তস্থ কোণ এ বি সি। আমি তো একটু আগে তোমাদেরকে বললাম যে কেন্দ্র বৃত্তস্থ কোণ সবসময় কেন্দ্রস্থ কোণের ছাড়া দ্বিগুণ বড়। তো এখানে দেখো আমাদের এই চিত্রটাতে তো দেখলাম দ্বিগুণ বড়। তো এখানে আমরা কোণ এ ও সি, এখানে দেখো সিটে কোণ এ ও সি এর মান কত দেওয়া আছে, এক্স ডিগ্রি। কোণ এ ও সি এর মান দিয়েছে এক্স ডিগ্রি। তাই আমরা এই জায়গায় এর মানটা বসালাম এক্স, এবং এই যে দুই ছিল তাই দুই বসিয়ে দিলাম। আর বৃত্তস্থ কোণ এ বি সি, দেখো বৃত্তস্থ কোণ এই যে এ বি সি এর মান দিয়েছে কত, 30 ডিগ্রি। তাই আমরা কিন্তু এখানে 30 ডিগ্রি বসিয়ে দিলাম। তারপরে দেখো এখানে 30কে 2 দ্বারা গুণ করলে 60 ডিগ্রি হয়। তো এক্স এর মান যেহেতু বের করতে বলেছে তাই এক্স এর মানটা হবে 60 ডিগ্রি। তো এতটুকু অংশ তোমাদের কিন্তু বইয়ের এই জায়গাতে লিখতে হবে। তো যে স্কুলে টিচাররা বইতে লিখতে মানা করেছে তারা অবশ্যই টিচারদের নির্দেশনা অনুযায়ী তোমরা কাজ করবে। যদি খাতায় লিখতে বলে তাহলে খাতায় লিখবে, আর যদি বইতে লেখার পারমিশন থাকে তাহলে অবশ্যই শখটা পূরণ করতে পারবে বইতেই। তারপরে দেখো খ নম্বরটাতে কী বলছে, খ নম্বরটাতে বলছে কোন পি কিউ আর, কোন পি কিউ আর এর মান কত, 50 ডিগ্রি, এবং কোন পি ও আর এর মান হচ্ছে এক্স ডিগ্রি। তো আমরা জানি কি এই যে জিরো সবসময় কেন্দ্র নির্দেশ করবে, তাহলে এখানে কেন্দ্রস্থ কোণ কোনটা, কোন পি ও আর, কোন পি ও আর হচ্ছে কেন্দ্রস্থ কোণ। এবং বৃত্তস্থ কোণ কোনটা, এই যে কোন পি কিউ আর হচ্ছে বৃত্তস্থ কোণ। তা আমরা জানি কি কেন্দ্রস্থ কোণ সবসময় বৃত্তস্থ কোণের থেকে ছোট অর্থাৎ বৃত্তস্থ কোণটি হবে কেন্দ্রস্থ কোণের দ্বিগুণ। ওই সেম সূত্র ফলো করে আমরা কিন্তু খ নম্বরটা সমাধান করব। চলো খ নম্বরের উত্তরটা দেখা যাক। তো দেখো খ নম্বরটাতেও কিন্তু এই সেম, কেন্দ্রস্থ কোণ পি কিউ পি ও আর সমান দুই গুণ বৃত্তস্থ কোণ পি কিউ আর অর্থাৎ এখানে বা এক্স ডিগ্রি। এই যে কোণ পি ও আর এর মান কী পেয়েছে আমরা চিত্র থেকে, এক্স ডিগ্রি। তো এক্স ডিগ্রি সমান সমান এই যে দুই থাকলো, আর বৃত্তস্থ কোণের মানটা দেখো বইতে দেওয়া ছিল 50 ডিগ্রি, তাই আমরা এখানে 50 ডিগ্রি দিয়ে দিয়েছি। এবার 50টাকে 2 দ্বারা গুণ করলে আমরা 100 পাই অর্থাৎ এক্স এর মান হবে 100 ডিগ্রি। এক্স এর মান হবে 100 ডিগ্রি অর্থাৎ কেন্দ্রস্থ কোণ সমান সমান 100 ডিগ্রি। এটাই কিন্তু আমাদের এই শখটাতে লিখতে হবে। তো চলো আমরা পরেরটা দেখি কি বলছে। তো পরেরটাতে বলছে দেখো কোন এম ও এল, কোন এম ও এল এর মান দেওয়া আছে কত, 260 ডিগ্রি।
কোণ এম ও এল এর মান দেওয়া আছে 260 ডিগ্রি এবং কোণ এম এন এল এর মান দেওয়া আছে এক্স ডিগ্রি। তো এখান থেকে আমাদের এক্স এর মানটা বের করতে হবে, এখান থেকে আমাদের এক্স এর মানটা বের করতে হবে। তো কেন্দ্রস্থ কোণে বা প্রবিদ্ধ কোণ, অর্থাৎ কেন্দ্রস্থ কোণ কাকে বলে, বৃত্তস্থ কোণ কাকে বলে আর প্রবিদ্ধ কোণ কাকে বলে, এগুলো কিন্তু আমি পূর্বের ভিডিওয় খুব সুন্দরভাবে আলোচনা করেছি। তো যারা জানো না বা আজ নতুন এই ভিডিও দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলে যেয়ে পূর্বের ভিডিওগুলো দেখে আসো, আর যারা এখনও পর্যন্ত নতুন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটি করে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তোমাদের এক একটি লাইক আমার নতুন ভিডিও বানাতে অনেক মোটিভেট করে। তো দেখো এখানে গ নম্বরটার অ্যান্সার কী হবে, গ নম্বরটা চলো দেখা যাক। তো গ নম্বরটা এই যে কেন্দ্রস্থ বা প্রবিদ্ধ কোণ, কেন্দ্রস্থ যা প্রবিদ্ধ তাই একই। তো এখানে বলেছি কি কেন্দ্রস্থ অথবা প্রবিদ্ধ কোণ, কোণ এম ও এল সমান দুই গুণ বৃত্তস্থ কোণ, অর্থাৎ কোণ এম এল এন এল। তোমরা এক লাইনে লিখলেও লিখতে পারো, কিন্তু আমি এখানে আমার জায়গা সংকটের কারণে আমি দুই লাইনে লিখেছি। তো ওই সেম সূত্রই ফলো করেছি। তারপর দেখো সিটে দেওয়া ছিল কোণ এম ও এল এর মানটা দেওয়া ছিল কত, 260 ডিগ্রি, তাই 260 ডিগ্রি দিয়েছি সমান এখানে সূত্রের দুই। আর এখানে দেখো বৃত্তস্থ কোণের মান কত দেওয়া ছিল, এখানে দেখো বৃত্তস্থ কোণ এই যে আমরা কি জানি এই জিরো সংলগ্ন যে কোণটা থাকবে সেটাই কিন্তু বৃত্তস্থ কোণ। তো এখানে এক্সের মান যেহেতু বের করতে বলেছে, তো এটা আমরা করলাম কি দেখো, তো এখানে এক্স এক্সটা এই দুইটা এই সাইডে নিয়ে আসলাম, এই দুইটা এই সাইডে, অর্থাৎ দেখো আমি এখানে এক লাইন গ্যাপ দিয়েছি, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপরও আমি একটু ভেঙে দিই, এখানে আমি করেছি দেখো, এখানে আমি এই সাইডটা ট্রান্সফার করেছি এই যে 260। তো এখানে কি করেছে, যেহেতু এক্সের মান বের করতে হবে, তো আমরা জানি যার মান বের করতে হয় সেটা অলওয়েজ বা সাইডে রাখতে হয়, আর বাকি যে অংশটা থাকবে এই পাশে যদি গুণ আকারে থাকে এই সাইডে আনলে ভাগ হয়ে যাবে, এইদিকে যদি যোগ আকারে থাকে এদিকে আসলে বিয়োগ হবে, এদিকে যদি বিয়োগ থাকে এই সাইডে আসলে যোগ হবে, অর্থাৎ সবসময় বিপরীতটা হবে। তো এক্স ডিগ্রি নিয়েছি, নেওয়ার পরে এখানে যেহেতু এক্স এক্সের সাথে দুই গুণ আকারে আছে তাই আমি এদিকে এনে ভাগ করে দিয়েছি, দেখো ভাগ করে দিয়েছি। দেওয়ার পরে এই জায়গায় 260কে দুই দ্বারা ভাগ করলে 130 অ্যান্সার হয়। তো এটাই হচ্ছে আমাদের গ নম্বরের অ্যান্সার। গ নম্বরটা আমরা কিন্তু এগুলোই আর কি এই ছকটাতে লিখব। তারপরে দেখো ঘ নম্বরটাতে কী বলছে, ঘ নম্বরে একটা ত্রিভুজ দেওয়া আছে, তো ত্রিভুজে কোন এক্স ওয়াই আর জেড, কোন এক্স ওয়াই জেড সমান কত আমরা জানি 90 ডিগ্রি, আর তিন কোণের সমষ্টি কত বলো তো, ত্রিভুজের তিন কোণের সমষ্টি আমরা জানি 180 ডিগ্রি। তো ত্রিভুজের এই যে কোন এক্স ওয়াই জেড, কোন এক্স ওয়াই জেড প্লাস কোন ওয়াই জেড এক্স, তারপর প্লাস কোন এক্স জেড ওয়াই, এই তিনটা কোণের সমষ্টি কিন্তু 180 ডিগ্রি হবে। আবার আমরা আরেকটা জিনিসও জানি কি, অর্ধবৃত্তস্থ কোণ সমান সমান এক সমকোণ বা 90 ডিগ্রি, 90 ডিগ্রি বা এক সমকোণ। তা এখানে দেখো কোণ এক্স ওয়াই জেড, কোণ এক্স ওয়াই জেডের মানটা দেওয়া আছে কত, এই যে এক্স ডিগ্রি, এক্স ডিগ্রি দেওয়া আছে, আর কোণ ওয়াই জেড, ওয়াই এক্স এবং জেড, কোন ওয়াই এক্স এবং জেডের মান দেওয়া আছে কত, এই যে 63 ডিগ্রি। যেখানে মানটা দেওয়া থাকবে সেইটা অবশ্যই মাঝখানে রাখতে হবে। এই যে আমি কি বললাম একটু খেয়াল করো, কোন ওয়াই এক্স জেড, তো যেহেতু এক্সের মান দেওয়া আছে তাই আমি এক্সটা কিন্তু মাঝখানে বলেছি। তো তারপরে দেখো এটার সমাধান আমরা এভাবে বের করব, প্রথমে লিখব কোন এক্স ওয়াই জেড সমান 90 ডিগ্রি, 90 ডিগ্রি বা অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। তারপরে দেখো ত্রিভুজ এক্স ওয়াই জেড এ কোণ এক্স ওয়াই জেড প্লাস কোণ এক্স জেড ওয়াই প্লাস কোণ ওয়াই এক্স জেড সমান 180 ডিগ্রি। আমি তো একটু আগে বললাম যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি সমান 180 ডিগ্রি। তো এখন দেখো তোমরা খেয়াল করলে বুঝতে পারবে যে কোণ এক্স ওয়াই জেড, এখানে দেখো কোণ এক্স ওয়াই জেড এর মানটা দেওয়া আছে কত, এক্স ডিগ্রি, তাই আমি এখানে এক্স ডিগ্রি দিয়েছি। এবার কোণ এক্স জেড ওয়াই, এই যে কোণ এক্স, কোণ এক্স জেড ওয়াই এখানে কত, 90 ডিগ্রি। তারপরে দেখো কোণ ওয়াই এক্স জেড সমান কত,
৬৩ ডিগ্রি দেওয়া আছে, তাই ৬৩ ডিগ্রি দিয়েছি সমান তিন কোণের সমষ্টি ১৮০ ডিগ্রি। তো ৯০ আর ৬৩ যোগ করলে হয় ১৫৩ ডিগ্রি সমান ১৮০ ডিগ্রি। তো যেহেতু আমাদের এক্স এর মান বের করতে বলেছে, তাই বাকি অংশটা আমরা অপোজিট সাইডে নিয়ে চলে যাব। এই সাইডে যোগ আকারে আছে, তাই আমরা এই সাইডটা যখন ট্রান্সফার করে ও অপোজিট সাইডে নিয়ে আসবো, তখন কিন্তু চিহ্নর পরিবর্তন হবে। তো এখানে যোগ ছিল বলে এখানে বিয়োগ হলো, ১৮০ থেকে ১৫৩ বাদ দিলে ২৭ ডিগ্রি হয়। এটাই কিন্তু আমাদের ঘ নম্বরের অ্যান্সার, যে এক্স ডিগ্রি সমান ২৭ ডিগ্রি। তো চলো পরের অঙ্কটা দেখা যাক। তো পরেরটা দেখো বলেছে কোণ ওয়াই এক্স জেড, কোণ ওয়াই ও জেড সমান এক্স ডিগ্রি এবং কোণ ওয়াই এক্স জেড সমান ১২০ ডিগ্রি। অর্থাৎ প্রবিদ্ধ কোণ ওয়াই ও জেড, এখানে প্রবিদ্ধ কোণ কোনটা বলো তো? এই যে এক্স এর সাথে যে কোণটা আছে সেটা হচ্ছে প্রবিদ্ধ কোণ। তো এখানে ওয়াই ও জেড সমান প্রবিদ্ধ কোণ, এবং বৃত্তস্ত কোণ কোনটা বলো তো? এই যে কোণ ওয়াই এক্স জেড, এটা হচ্ছে বৃত্তস্ত কোণ। তো চলো এর অ্যান্সারটা দেখা যাক। এখানে একটা মান দেওয়া আছে এক্স ডিগ্রি আর একটা মান দেওয়া আছে ১২০ ডিগ্রি। তো এখানে দেখো প্রবিদ্ধ কোণ ওয়াই ও জেড সমান ২ গুণ বৃত্তস্থ কোণ ওয়াই এক্স জেড। তো প্রবিদ্ধ কোণ ওয়াই ও জেড সমান এই যে ২ রাখলাম, বৃত্তস্থ কোণের মান ১২০ ডিগ্রি দেওয়া আছে, তাই আমরা ১২০ ডিগ্রি রাখলাম। তারপর ১২০ ডিগ্রিকে ২ দ্বারা গুণ করলে ২৪০ হয়, তো এটা ২৪০ রাখলাম। রাখার পরে দেখো আমাদের বাকি কাজটা কি, প্রবিদ্ধ কোণ ওয়াই ও জেড প্লাস কেন্দ্রস্থ কোণ ওয়াই ও জেড সমান ৩৬০ ডিগ্রি। তো ৩৬০ ডিগ্রি রাখলাম, রাখার পরে দেখো এই যে কোণ ওয়াই ও জেডের মান আমরা কত পেলাম? ২৪০। তো ২৪০ রাখলাম, রাখার পরে কেন্দ্রস্থ কোণের মান দেওয়া আছে এক্স ডিগ্রি, তাই এক্স ডিগ্রি দিলাম। দেওয়ার পরে ৩৬০ ডিগ্রি দিলাম, যেহেতু একটি বৃত্তর ৩৬০ ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরে। তো এখানে দেখো এক্সটা আমরা এই সাইডে রাখলাম, রাখার পরে এই যে ৩৬০ ডিগ্রি থেকে ২৪০ বিয়োগ দিলাম, দেওয়ার পরে আমাদের অ্যান্সার আসলে ১২০ ডিগ্রি। তো এটাই কিন্তু আমাদের অ্যান্সার, এক্স ডিগ্রির মান কত? ১২০ ডিগ্রি। এটা কিন্তু আমাদের এই অঙ্কটার অ্যান্সার, এটা আমরা এই বইতে লিখে নেব। তারপরেরটা দেখো ৬ নম্বরটা বলছে এ বি সি আর মান দেওয়া আছে, এবিসির মানটা দেওয়া আছে দেখো, আর একটা মান দেওয়া আছে কি এক্স ডিগ্রি, আর একটা দেওয়া আছে কত টু এক্স ডিগ্রি, এক্স ডিগ্রি এবং টু এক্স ডিগ্রি। তো চলো আমরা এই অঙ্কটা দেখি। তো ৬ নম্বরটা আমরা এভাবে করব যে কোণ এ সি বি সমান ৯০ ডিগ্রি, ত্রিভুজ এ বি সি এ কোণ এ সি বি প্লাস কোণ এ বি সি প্লাস কোণ বি এ সি সমান ১৮০ ডিগ্রি। তারপরে দেখো বইতে দেওয়া আছে কোণ এ সি বি এর মান দেওয়া আছে ৯০ ডিগ্রি, এবং কোণ এ বি সি এর মান দেওয়া আছে টু এক্স ডিগ্রি, প্লাস কোণ বি এ সির মানটা দেওয়া আছে এক্স ডিগ্রি। তো এক্স ডিগ্রি দেওয়া আছে, আমরা জানি কি ত্রিভুজে তিন কোণের সমষ্টি ১৮০ ডিগ্রি, তাই আমরা এই যে কোণ ত্রিভুজ এ বি সি এর তিন কোণের সমষ্টি ১৮০ ডিগ্রি লিখলাম। লেখার পরে দেখো এখানে টু এক্স আর থ্রি এক্স, টু এক্স আর একটা এক্স, দুইটা এক্স যোগ করলে থ্রি এক্স হয়, আর এর ৯০ ডিগ্রি আমরা ১৮০ থেকে বিয়োগ করলাম। তো ১৮০ থেকে ৯০ বিয়োগ করলে আমাদের ৯০ই আসে অ্যান্সার। তারপরে যেহেতু এক্স এর মান বের করতে বলেছে, তাই এক্স এর সাথে বাকি যে সংখ্যায় থাকুক বা যে দ্রব্যকে থাকুক অপোজিট সাইডে আনতে হবে। তো এক্স এর সাথে যেহেতু থ্রি আছে, তো আমরা থ্রিটাকে এই সাইডে নিয়ে আসবো। তো থ্রি গুণ আকারে আছে, এই সাইডে এসে ভাগ হয়ে যাবে। তো ৯০কে ৩ দ্বারা ভাগ করলে অ্যান্সার হবে কিন্তু ৩০ ডিগ্রি, অর্থাৎ এক্স এর মান হবে ৩০ ডিগ্রি। এটাই কিন্তু আমাদের ৬ নম্বরের অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। অঙ্কগুলো কিন্তু অনেক ইজি, একটু যদি মনোযোগ সহকারে বোঝো তাহলে খুবই সহজে বুঝতে পারবে। তারপরে ৬ নম্বরটা দেখো, ৬ নম্বরটাতে বলছে যে কোণ এ সি বির মান দেওয়া আছে কত? দেখো এ কোণ এ সি বির মান দেওয়া আছে এক্স ডিগ্রি, এবং কোণ এ ও বির মান দেওয়া আছে কত? এক্স প্লাস ৩৪ ডিগ্রি। তো কোণ এ সি বির মান দেওয়া আছে যেহেতু এক্স ডিগ্রি, তাহলে আমাদের এক্স এর মানটা বের করতে হবে। আরেকটা মান তো দেওয়া আছে কত? কোণ এ বি এ ও বির মান দেওয়া আছে কত? এক্স প্লাস ৩৪ ডিগ্রি। তো চলো এই সেম প্রসেসে আমরা করে ফেলি। এখানে দেখো কেন্দ্রস্থ কোণ এ ও বি সমান ২ গুণ বৃত্তস্থ কোণ এ সি বি।
তো কেন্দ্রস্থ কোণের মানটা দেখো আমাদের x দেওয়া আছে, আর বৃত্ত এই যে x প্লাস ৩৪, এই যে কেন্দ্রস্থ কোণের সিটের মান দেওয়া আছে কত, কেন্দ্রস্থ কোণটা কোণ এ ও বি এর মান দেওয়া আছে যেহেতু x প্লাস ৩৪ ডিগ্রি, তাই আমি বই থেকে x প্লাস ৩৪ ডিগ্রি লিখে নিলাম। তারপর সমান এখানে সূত্রের ২ গুণ বৃত্তস্থ কোণ এ সি বি, অর্থাৎ দেখো তোমরা চিত্রটা একটু খেয়াল করো, এখানে দেখো কেন্দ্রস্থ কোণ এ ও বি এর মান দেওয়া আছে কত, এক্স প্লাস ৩৪ ডিগ্রি। তারপরে দেখো বৃত্তস্থ কোণ এ সি বি এর মান দেওয়া আছে এক্স ডিগ্রি। তো তারপরে দেখো এই যে আমি এক্সটা এই সাইডে আছে তাই এই এক্সটাও এই সাইডে, এই যে দুই সাথে এক্স গুণ করলে টু এক্স হয়, এই সাইডে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে যেহেতু এই সাইডে যোগ আকারে আছে তাই অপোজিট সাইডে আসলে বিয়োগ হয়ে যাবে, তারপর সমান সমান এখানে ৩৪ যোগ আকারে আছে তাই এই সাইডে আসলে বিয়োগ হয়ে গেল মাইনাস ৩৪ ডিগ্রি। তো দুই সাইডে যেহেতু মাইনাস আছে তাই আমি মাইনাসটা মাইনাস ওয়ান দ্বারা ভাগ করে দেবো, মাইনাস ওয়ান দ্বারা ভাগ করে দেবো, দেওয়ার পরে কিন্তু ঠিকই ভাগ করব, মাইনাস ওয়ান দ্বারা ভাগ করব। তারপরে দেখো এই যে এই সাইডে ওয়ান উঠে যাবে, এই সাইডে মাইনাস ওয়ান উঠে যাবে, যার পরে এক্সের মান ৩৪ ডিগ্রি। তো এই ছিল আজকের পাঠ্যের বিষয়। তো আশা করি তোমাদের ভিডিওটা উপকারে আসবে, আর তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, ধন্যবাদ সকলকে।